নদিয়ার গেদে থেকে আলিপুরদুয়ার বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চালাবে ভারত। উত্তরবঙ্গের সাথে যোগাযোগে কমে যাবে 100 কিমি পথ। রেল পরিষেবাকে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড বলে মনে করা হয়, কারণ এই রেলপথকে ব্যবহার করেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। কেউ যাচ্ছেন নিজের কাজে, কেউ বাবার পরিবারের সঙ্গে ঘুরতে। এবার এই রেলপথ পরিষেবা নিয়েই এক বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এবার সম্পর্ক আরও মজবুত হবে পড়শি দেশ বাংলাদেশের সঙ্গে। ইতিমধ্যেই মৈত্রী এবং বন্ধন এই দুটি ট্রেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করতে দেখা যায়, যার ফলে এই ট্রেনে করে বহু মানুষ ভারত থেকে বাংলাদেশ, আবার বাংলাদেশ থেকে ভারতে আসতে পারেন। এই রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যেকার সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। এবার এই সম্পর্ককে আরও মজবুত করার পরিকল্পনা করা হচ্ছে। আরও ট্রেন পরিষেবা বাড়ানোর, যা বাংলাদেশের ভেতর দিয়ে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত চলাচল করবে। সূত্রের খবর, নদিয়া জেলার গেদে থেকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডালগাঁও স্টেশন পর্যন্ত এই ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। এই যাত্রাপথে গেদে থেকে দর্শনা হয়ে ঈশ্বরদি, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত গিয়ে ভারতীয় ট্রেনটি আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে। যদি এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে যায়, তাহলে ভারতের কমপক্ষে 100 কিলোমিটার পথ কমে যাবে, যা অত্যন্ত খুশির খবর। তবে এই পথকে ভারত ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করলেও এটা যাত্রীবাহী নাকি পণ্যবাহী হবে তা এখনও জানা যায়নি। যদিও ভারতের দেওয়া প্রস্তাব স্বীকার করে বাংলাদেশের রেলওয়ে জেনারেল ম্যানেজার সর্দার শাহাদাত আলী জানিয়েছেন, আমরা শুধুমাত্র দুটি দেশের মধ্যে রেলপথের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি না। বাংলাদেশের সঙ্গে ভারতের পাশাপাশি যদি নেপাল ভুটানকেও যুক্ত করা যায়, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেকেই মনে করছেন এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের জেলাগুলির সাথে যোগাযোগ আরও সহজ হবে, গতি বাড়বে পর্যটনের, উপকৃত হবেন ব্যবসায়ীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।